নমস্কার বন্ধুরা, আমি দেবিকা, বং ইজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব বাঙালিদের খুব প্রিয় একটা ডেজার্ট, গাজরের হালুয়া। এটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এর জন্য কী কী উপকরণ লাগছে। এর জন্যে আমি 300 গ্রাম গাজর খোসা ছাড়িয়ে নিয়ে নেব। গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। নিয়ে নেব 1টা তেজপাতা, 4 টুকরো দারুচিনি ও 4টি ছোট এলাচ। আর নিয়ে নেব কাজু ও কিশমিশ মিলিয়ে 100 গ্রাম, খোয়া ক্ষীর 50 গ্রাম। খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে নেব। নিয়ে নেব 1 কাপ চিনি ও 4 টেবিল চামচ ঘি এবং 300 ml দুধ। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধ ফোটানো হয়ে গেছে। এবার গাজরের হালুয়া বানাবার জন্য প্রথমে কড়াই গরম করে তাতে 1 চামচ ঘি দিয়ে কাজুগুলোকে দিয়ে দেব। কাজুগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। কাজু ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই দিয়ে দেব 2 চামচ ঘি। এবার এতে 1টি তেজপাতা, 4টি দারুচিনি ও 2টি এলাচ ফাটিয়ে দিয়ে দেব। সামান্য নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটিকে আমি মিডিয়ামে রাখব। গাজর খুবই নরম, তাই সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার এতে দিয়ে দেব 1 চিমটি নুন। এবার ভালো করে এটাকে নেড়েচেড়ে নেব। গাজর একটু নরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। চিনি দিয়ে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, এটা বেশ আটো আটো হয়ে এসেছে এবং এর কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে এসেছে। চিনিটা গাজরের সাথে মিশে যাওয়াতে গাজরটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব দুধ। দুধটাকে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। দুধ দিয়ে সামান্য ফুটে উঠতেই এতে দিয়ে দেব গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। গ্যাসের ফ্লেম কমিয়ে খোয়া ক্ষীরটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখব। 2 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম ও কিশমিশ। সামান্য নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব।
এবার এতে আমি দিয়ে দেব 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। এটা বন্ধুরা জাস্ট স্মেলের জন্য আমি ব্যবহার করেছি, সামান্য নেড়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে 2 মিনিট গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে তাতে দিয়ে দেব 1 চামচ ঘি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সকলের প্রিয় ডেজার্ট গাজরের হালুয়া। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্টসে জানাবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ইজি রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।